তাদের ধারণা ছিল আজকে তাদের রক্ষা নাই, কেন 13 বছর পর্যন্ত তারা রসুলে করিম সাহসামের উপরে অকথ্য জুলুম অত্যাচার করেছিল, যে অত্যাচারের কথা রসুল নিজেই বলেছিলেন, উজি তো ফিল্লা মা উজিয়া কাবলি। এরপরও রসুল তাদেরকে সেদিন বলেছিলেন, লা তাসরিব আলাইকুম আলিয়াউম আনতুম উত্তলাকা। আর আমি সবসময় একটা কথা বলি, ওহাল আফসাদ আদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুইন ওয়া রুহবানুয়া। এ যা কিছু কুমিল্লা সহ এখন হয়েছে, আগে হয়েছে, ভবিষ্যতে হবে, সব সময় তিন ধরনের লোকেরা শরীক থাকবে। এদের মধ্যে এক দল হইল যারা ক্ষমতার কলকব্জা কাঠি যারা নাড়ে তারা, ওয়াহাল আফসাদ আদ্দিন ইল্লাল মুলুক। দুই নম্বর হইল ওলামা উসুইন, বেদাদি কারো কথাই আসে নাই, আসছে কিন্তু দেওবন্দি আলেমের ধরা খাওয়ার কথা। বোঝা গেল বেদাতিরা এই সমস্ত জিনিসের থেকে দূরে থাকে, তারা ফেতনা লাগায় দেয়, ফেতনার কাছে তারা আসে না। ওয়াহাল আফসাদ আদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুইন ওয়া রুহবানুহা। আর রোহবানদের ব্যাপারে মোল্লা মুশতাক সাহেব বলেন না, ইশারা কিন্তু সেই দিকে ছিল। এখনো আমাদের হক্কানি রব্বানি আলেম যারা খিলাফত প্রাপ্ত তারা এখনো কেউ গুমরাহ হন নাই। তবে গুমরাহির কাছাকাছি এই জন্য যে হযরত মোল্লা সাইয়্যিদ আহমদ পালানপুরি রহমতুল্লাহর একটা কথা, যে বেরলভীদের থেকে আমরা এক বিঘত পিছনে ছিলাম, বেরলভীরা আমাদের থেকে এক বিঘত আগে ছিল, আর এখন এমন এক জমানা আসছে অল্প কিছুদিনের মধ্যে আমরা বেরলভীদের থেকে এক বিঘত আগে চলিয়ে যাব। আর এই জন্য আমি একটা দরকারি কথা বলি, খুব সংক্ষেপে বলি, ভারতের যিনি স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কোরবানি দিয়েছিলেন তাদের মধ্যে তার নাম মহাত্মা গান্ধী, আর আমাদের দেশের স্থপতি পুরুষ ছিলেন শেখ মুজিবুর রহমান, পাকিস্তানের স্থপতি পুরুষ ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, আল্লাহ ওনাকে মাফ করুক, সারা জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, লিয়াকত পার্কে একদিনে নামাজ পড়তে গেছিলেন, সবাই ছিলেন রুকুতে, তিনি ছিলেন দাঁড়াই। এখন দলিল যদি কেউ চান তো আল জামিয়ত পত্রিকা পড়বেন, তাইলে এই সব দলিল পাইবেন। মহাত্মা গান্ধীর মৃত্যুর আগে ভারতের জ্ঞানী গুণী রাজনীতিবিদেরা একত্রিত হয়েছিল, জিজ্ঞাসা করেছিল ওনাকে যে আমরা, আপনি তো একবারে শেষ অবস্থায়, দেশ চালানোর জন্য আমাদেরকে কিছু নসিহত করিয়ে যান। তো ছোট্ট একটা বাক্য তিনি বলছিলেন যে ফলো দা ওমর, ওমরকে তোমরা অনুসরণ করো, তাইলে রাষ্ট্র সুন্দর মতো চলব। মহাত্মা গান্ধী হিন্দুদের স্থপতি পুরুষ হয়ে যদি এই কথা বলে ওমরকে অনুসরণ করো, তা আজকের কোনো হিন্দু পণ্ডিত যদি কোনো কথাবার্তা বলে সেটাকে আমরা মানব না। আর আমি ওলামা ইকরামদের কাছে আমার দুইটা আরজ হবে, হযরত শাহুল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ হুজ্জাতুল বালাহিল বালেগা, এটা মোতালাতে রাখবেন, এই সব ফেতনা ফাসাদের জন্য দামি দামি উত্তর তার মধ্যে পাইবেন। আর যেটা আপনারা বুঝবেন না সেটা রহমতুল্লাহিল ওয়াসেয়া খুলবেন, তো এরকমভাবে বুঝবেন, যেরকমভাবে ডিগ্রি পাশ একজন লোক সরাসরি একে পড়তে পারে সেরকমভাবে বুঝবেন। হযরত মাওলানা আবুল কাসিম নোমানি দামাত বারাকাতুম দেওবন্দের মতিম সাহেব বলছেন যে সুদীর্ঘ যুগ যুগ ধরে দেওবন্দি আলেমদের উপরে একটা ঋণ ছিল যে হুজ্জাতুল্লাহিল বালেগা এটা কেউ বুঝতো না, বুঝে পড়াইতেও পারত না। আল্লাহ মাওলানা সাইয়্যিদ আহমদ পালানপুরীকে যাযায় খায়ের দান করুক, তিনি রহমতুল্লাহিল ওয়াসেয়া লিখে আমাদেরকে সেই ঋণ মুক্ত করেছেন, যে রহমতুল্লাহিল ওয়াসেয়া এত সহজ হয়েছে, এর মধ্যে রাজনৈতিক যে অধ্যায় আছে, সিয়াসতের যে বাব আছে, এটা পড়লে দেখবেন এই সব প্রশ্নের উত্তর তার মধ্যে আছে। আর শেষ কথা বলি, হযরত মাওলানা সাইয়্যিদ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই শেষ জমানাতে পাক ভারত উপমহাদেশের জন্য একজন শীর্ষস্থানীয় ইসলামী স্কলার ছিলেন। আমি এখন তার সাথে একসাথে জেল খাটছি, 7 ফুট বাই 9 ফুট এক রুমের মধ্যে একসাথে ছিলাম, আমার জন্য বালিশ ছিল না, ওনার জন্য বালিশ ছিল। ইন্দিরা গান্ধীর শেষ জমানা ছিল, তখন তিনি জেলে গেছিলেন, স্বেচ্ছা কারাবরণ করেছিলেন, সেখানে মন্ত্রীরা এসেছিল তার কাছে মাপ চাওয়ার জন্য। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হয়েও তিনি মাপ চেয়েছিলেন, কেন ইন্দিরা গান্ধী হিন্দু ছিলেন, তার কাছে রাজনৈতিক প্রজ্ঞা অনেক বেশি ছিল, তিনি বুঝেছিলেন মোল্লা সাইয়্যিদ আসাদ মাদানির কাছে মাপ চাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নাই। মোল্লা সাইয়্যিদ আসাদ মাদানী সাহেব তখন এই কথা বলেছিলেন, মুসলমানও কি খুন সে হুলি খেলতে হো, আসাদকে পাশ আকার মাফি মাংতে হো, আসাদ কন হতা হ্যায় জো তুমে মাফ করে। কেন্দ্রীয় মন্ত্রীরা ছিল,
মন্ত্রীদেরকে ধমকপালনা সৈয়দ আসাদ মাদানী সাহেব দিয়েছিলেন ওনার ধমকের পরে সবকিছু ঠিক হয়ে গেল মুসলমানদের মধ্যে যাদেরকে তাদের দেশের পুলিশ এবং বিভিন্ন বাহিনীগুলি হত্যা করেছিল তাদের সকলের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকে ততদিন পর্যন্ত ভালো আশা করা যাবে আমাদের জন্য যতদিন পর্যন্ত আমরা আমাদের বড়দের অনুসরণ অনুকরণ করিয়ে ভালো রাখার চিন্তা করব মুরব্বি সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বাতিলের সাথে আপোষ করেন নাই কে ভালো বলছে কে খারাপ বলছে সেই জিনিস ছিল না বেশ কিছুদিন আগে আমি একটা কথা বলছিলাম সেই কথার উপরে আমি আমার কথাকে শেষ করি আমরা বলি সবাই আমরা দেওবন্দি আমাদের সকলের আকীদায়ক আমাদের সকলের আকাবের এক কিন্তু আমরা এক হইতে পারি না একজন একজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করি আমার সাদা সিধা কথা কেউ যদি বলে আমি আহমদ শফির লোক সে যদি সন্দীপের পিসাহের বিরোধিতা করে আল্লাহর কসম সে আহমদ শফির লোক না কেউ যদি এই কথা বলে আমি চর্মনাইল লোক সে যদি সন্দীপের পিসাহের বিরুদ্ধে কথা বলে আমি বলি আল্লাহর কসম সে চর্মনাইল লোক না কেন চর্মনাইও আমাদের সন্দীপিও আমাদের হাফিজি হুজুরও আমাদের আহমদ শফি সাহেবও আমাদের আমরা একজন একজনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের পিঠে চামড়া আরেকজনে খুলি নিয়ে যাবে এই সুযোগ যদি আমরা করিয়ে দেই তো আমরা বাঁচতে পারবো না অতএব ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আমাদেরকে এক হওয়া লাগবে শক্ত হওয়া লাগবে মতাদর্শের ব্যাপারে আমাদেরকে কারো সাথে কোনো আপোষ করা যাবে না কোন রকমের আপোষ নাই আমরা ক্ষতি করি নাই আমাদেরকে চোর বললে আমি কি চোর হব শেষ কথা একজন লোক খুব খুশিতে নাইসতেছে এই নাসস কেন করাজার মেয়ের সাথে আমার বিবাহ তোর কাছে রাজা কি মেয়ে বিবাহ দিবে অর্ধেক হয়ে গেছে অর্ধেক বাকি আছে কি হয়েছে আমি কবুল করছি দেওয়াটা বাকি আছে ওই লতিফ সিদ্দিকির মতো দুই চারটা পাগল প্রত্যেক কয়েক বছর পর পর বাহির হইব এই পাগলেরা রাজার মেয়ে বিয়ে করার জন্য নাসানাসি করে ওই শেষ পর্যন্ত দলের থেকেও লাথি খাইব দেশের থেকেও লাথি খাইব ক্ষমতার থেকেও লাথি খাইব এটার থেকে তাদেরও শিক্ষা নেওয়ার দরকার আর আমরা এই কথা মনে করি যে মাওলানা একজন বলছেন কোরআনের আয়াত তর্জমা করেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাআলাউনা ইন কুনতুম মুমিনিন আমরা যদি এক হই নেক হই মুমিন হই কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ